সুন্দরবনের জলসীমানা পাহারায় এবার বিএসএফ এর মহিলা বাহিনী। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এই বাহিনী মহড়া দিল বঙ্গোপসাগরে। পাচার রুখতে দিবারাত্র কাজ করবে এই বাহিনীর সদস্যরা। জলদস্যু কিংবা জলপথে পাচার রুখতে বিএসএফ এর স্পেশাল মহিলা বাহিনী বঙ্গোপসাগরের টি জংশনে আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিল বিশেষ বাহিনীর সদস্যরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থেকে হেমনগরের শামসেননগর পর্যন্ত বাংলাদেশ সীমানা প্রায় ৯৩ কিলোমিটার। ৯৩ কিলোমিটার বাংলাদেশ সীমানার মধ্যে রয়েছে ৪০ কিমি জলপথ, বাকি ৫৩ কিমি স্থলপথ রয়েছে, যেখানে রয়েছে কাঁটাতারের বেড়া। কিন্তু জল সীমানাতে যেহেতু কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে জল সীমানা পাহারা দেওয়ার জন্য রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর আধুনিক ভাসমান বোর্ড। নদীমাতৃক সুন্দরবন, এখানেই রয়েছে ম্যানগ্রোভ। প্রায়শই শোনা যায় বাংলাদেশের জল সীমানা অতিক্রম করে ভারতীয় সীমানায় ঢুকে ভারতীয় মৎস্যজীবীদের লুট করে পালিয়েছে জলদস্যুরা। কখনো আবার চোরাপথে জঙ্গলে ঢুকে পড়েছে চোরা শিকারীরা। মূলত জল সীমানা দিয়ে পাচার রুখে দিতে ম্যানগ্রোভ ও বন্যপ্রাণীদের রক্ষার জন্যই তৈরি হয়েছে ভাসমান আউটপোস্ট। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুন্দরবন সফরে আসেন। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর হাত ধরে আধুনিক বোর্ড তুলে দেওয়া হয় বিএসএফ এর হাতে। এবার সীমান্ত সুরক্ষা আরও মজবুত করতে জল সীমানা বরাবর সুরক্ষার দায়িত্বে থাকবেন এই বিশেষ মহিলা দলের সদস্যরা। আধুনিক স্পিড বোর্ড, আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এই বাহিনী। এ বিষয়ে স্পেশাল মহিলা বাহিনীর সাব ইন্সপেক্টর সীমা কুমার বলেন, জানা গেছে এই বাহিনী দিবারাত্র টহল দেবে জল সীমানা বরাবর। বিশেষ বাহিনীর কাছেই রয়েছে আধুনিক স্পিড বোর্ড, রয়েছে অত্যাধুনিক র্যাডার, রয়েছে অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র। কাজ শুরু করার আগে এদিন বঙ্গোপসাগর এলাকায় এক প্রস্থ মহড়া দেয় এই বাহিনী। এ বিষয়ে বাহিনীর সদস্যা সালমা জাহান বলেন, আমাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আমরা এর আগে বর্ডারে পড়া যেখানে ফেন্সিং ছিল সেখানে আমরা ডিউটি করেছি। এই প্রথম আমরা এই নদী পথে ডিউটি করছি, আমাদের জন্য এটা খুব মানে ভালো একটা এক্সপিরিয়েন্স। এছাড়াও এখান থেকে যে সমস্ত স্মাগলার কোন জিনিস পাচার করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে, সেসব গুলোও আমরা আটকাই, নিজেদেরকেও সুরক্ষা রাখি যাতে আমাদের উপরে কোনো দুশ্মন অ্যাটাক না করে, প্লাস আমরা স্মাগলারটাও আটকাই। বিশেষ এই বাহিনী কাজ শুরু করার ফলে সুন্দরবনে ভারত বাংলাদেশ লাগোয়া জল সীমান্ত আরও সুরক্ষিত হবে বলেই মনে করছেন স্থানীয়রা। রিভারাইন বর্ডার তো রিভারাইন বর্ডার মে আপনে আপ হি পানি হ্যাঁ তো পানি কে অন্দর জানে সে পেলে জব হম স্পিড বোটস মে যাতে হ্যাঁ তো উসকে লিয়ে হমে সারি সেফটি প্রিকশনস রখনি পড়তি হ্যাঁ, লাইফ জ্যাকেট সে লেকে লাইফ বয় সে লেকে সব চিজ, ইভেন জো হমারা স্পেশাল ইকুইপমেন্ট ओन वेपन इक्विपमेंट जो भी हम यूज़ करते हैं उस सब पे हमें फ्लोटिंग बॉल्स लगानी पड़ती हैं। तो ये सारी चीज़ें इस एनवायरनमेंट को चैलेंजिंग बनाती हैं। साथ ही क्योंकि सुंदरबन का एरिया है तो यहाँ पे एंडेंजर्ड स्पीशीज हैं, उनसे भी हमें खतरा रहता है, लेकिन उसके लिए हमें बहुत सारी सावधानियाँ बरतने के लिए पहले ही बताया जाता है जो हम पूरी तरीके से निभाते हैं, और इसके कारण हमें किसी भी तरह की जान माल का खतरा नहीं होता। किसी भी तरह की स्मगलिंग कॉन्ट्राबैंड आइटम्स की बांग्लादेश साइड से या इंडिया की साइड से जो फिशरमैन के थ्रू की जाती है उसको रोकना, ये हमारा मेन चार्टर ऑफ ड्यूटीज है। ब्यूरो रिपोर्ट, न्यूज नोमैंसलैंड, सुंदरबन। नारी सौंदर्य शाड़ी संगे रही आदि मोहिनी मोहन कांजिला।